নমস্কার, বিশ্ব বাংলা টিভিতে আমি সৌরভ আরো একবার চলে এলাম আপনাদেরকে আরো একটা পূজোর সাথে পরিচয় করিয়ে দিতে। আর অনেকগুলো পূজোর ফাঁকে কিন্তু আজকে ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি তা হলো জপুর ব্যায়াম সমিতি। দমদম জপুর ব্যায়াম সমিতি কিন্তু খুবই পরিচিত একটি ক্লাব, আর এই মুহূর্তে কিন্তু যেখানে শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারে তুঙ্গে, আমি বলবো আমাদের ক্যামেরাম্যানকে একটু ঘুরিয়ে দেখানোর জন্য, একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে যেখানে রীতিমতো কিন্তু এখন জমজমাট অবস্থা দেখতে পাচ্ছি আমরা। একেবারে পুজো দোরগোড়ায়, আর দোরগোড়ায় মানে সেটা যে কী রূপ ধারণ করতে পারে সেটা কিন্তু এই মুহূর্তে জপুর ব্যায়াম সমিতি তাদের পূজা মণ্ডপের মধ্যেই আজকে আমরা এসে তার প্রমাণ পেয়েছি। আর এর সাথে সাথেই আমাদের সাথে রয়েছেন এই জপুর ব্যায়াম সমিতির কিছু পুজো উদ্যোক্তারা, জেনে নেবো তারা কি বলছেন বিশ্ব বাংলা টিভির পর্দায় তাদের এই বছরের পুজোকে নিয়ে। নমস্কার স্যার, আপনার নামটা? আমার নাম অলোক দত্ত। কত বছরে পড়লো? এবছর আমাদের জপুর ব্যায়াম সমিতির পুজো 30 বছরে পদার্পণ করল। 30তম বর্ষে দাঁড়িয়ে যা দেখতে পাচ্ছি শেষ মুহূর্তে কিন্তু একেবারে কোনো দিকে ফাঁকি না দিয়ে, কিছু বাকি না রেখে জমজমাটভাবে কাজকর্ম চলে যাচ্ছে। তো এই শেষ মুহূর্তের প্রস্তুতিতে কতটা এগিয়ে আছে জপুর ব্যায়াম সমিতি আপনার মনে হয়? দেখুন, এখানে আপনার যা দেখতে পাচ্ছেন আমাদের বাইরেও কিছু কাজ হচ্ছে, যেমনি এর ভেতরে 12খানা পিলার থাকবে। এই 12টা পিলারের মধ্যে খোদাই করা, পিলারে খোদাই করা, ইটের খোদাই করা বিভিন্ন মূর্তি থাকবে, সেগুলো যেমনি অন্য জায়গায় তৈরি হচ্ছে, তৈরি হয়ে এখন অ্যাসেম্বলের কাজটা চলছে প্যান্ডেলের মধ্যে। এবছরে যে আমরা চিন্তাভাবনা করেছি, আমাদের দুর্গা পুজোর মিটিংয়েই বড়দের এবং ছোটদের মধ্যে একটা ডিভিডি মানে নিজেদের মধ্যে বিতর্ক তৈরি হয়, সেই বিতর্কের মধ্যে দিয়ে উঠে আসে যে সাবেকি পুজো করতে হবে। আবার একটা পক্ষ বলছে না থিমের পুজো, এই সাবেকি এবং থিম এই দুইয়ের মাঝখান থেকে মাঝখানে একটা কথা উঠে এলো, যেটা হচ্ছে গিয়ে থিমটাই হবে সাবেকি। তো আমরা এবছর থিমটা করেছি সাবেকি, যেটার আমরা ক্যাপশন দিয়েছি বাড়ির পুজো শরিকি, পাড়ার পুজো সাবেকি। এখানে আপনারা দেখতে পাবেন রাজবাড়ি একটা, সেই রাজবাড়ির ভেতরের নাট মন্দিরটা আমরা তুলে ধরছি। আর আপনি নাট মন্দিরে উঠে আসবেন, মাটি থেকে 6 ফুট উচ্চতায় সিঁড়ি দিয়ে বেয়ে উঠে আসবেন, মাঝখানে একটা তুলসী মঞ্চ, সেখান থেকে আপনি দেখতে পাবেন দেবী দুর্গার মূর্তি, যেখানে দেবী দুর্গা সাবেকিভাবেই তৈরি রয়েছেন। এবং যে জায়গায় আপনি দাঁড়িয়ে ঠাকুর দেখছেন তার আশেপাশে তাকালে রাজবাড়ির বিভিন্ন অংশগুলো দেখতে পাবেন, এবং জানলা দরজায় তাকালে জানলায় যে তাকাবেন, এখনও আপনারা যে পাটটা দেখছেন হচ্ছে একতলার পাট, দোতলার পাট রয়েছে, এর টোটাল উচ্চতা হচ্ছে 35 ফুটের। সেখানে দেখবেন যে জানলা মনে হবে যে পেছনে কোনো লোকজন চলাফেরা করছে, এবং ভেতরে যে লাইট জ্বলছে, মানুষ বসবাস করে, সেটা সম্পূর্ণটাই এখানে এসে উপলব্ধি করতে পারবে। দর্শনার্থীদের আপনাদের চ্যানেলের মাধ্যম থেকে বলতে চাই এটাই যে জপুর ব্যায়াম সমিতি আপনাকে দেখতেই হবে, সব পুজো একবার, জপুর ব্যায়াম সমিতি বারবার দেখতে হয়, না হলে পড়তে হবে। বুঝতেই পারছেন একেবারে কিন্তু প্রবলভাবে বলা যেতে পারে আত্মবিশ্বাসী এই জপুর ব্যায়াম সমিতির পুজো উদ্যোক্তারা। তারা বলছেন যে তাদের পুজো এবারে কিন্তু সেরা সেরা হয়ে যাবে এই আমাদের এতগুলো পুজোর মধ্যে। তবে একটা কথা কি ঠিক, তারা এই কথাটা বলছেন যে সব পুজো একবার, জপুর ব্যায়াম সমিতি বারবার, যদি সত্যি কি না মিথ্যে তা জানতে হলে কিন্তু দেখতে আসতেই হবে জপুর ব্যায়াম সমিতির এবারের এই ভাবনা চিন্তা, যাদের এবারের পরিকল্পনা, যাদের এবারের থিম সাবেকি। আর এখন চলে যাব একটু অন্য কাছে, আমি একটু আমার ডান দিকে চলে যাব, আমি আপনার কাছে জানতে চাইবো, মানে আমাদের মধ্যে অনেক কিছু বলেছেন ইতিমধ্যেই, জানিয়েছেন এই পুজো নিয়ে, তবে আপনার কাছে জানতে চাইবো একটু অন্য ধাপের প্রশ্ন। হাওয়া অফিস জানাচ্ছে যে এবছর পুজোয় নাকি বৃষ্টির প্রবল সম্ভাবনা, সেই জায়গায় দেখে বাঙালির আবেগ, আমাদের আবেগ, আপনার আমার মতো সকলের আবেগ এগিয়ে থাকবে, না প্যান্ডেলের সেই ভিড়টা এগিয়ে থাকবে, নাকি এগিয়ে থাকবে হাওয়া অফিসের আসল খবর, মানে সেই প্রকৃতির বৃষ্টি এগিয়ে থাকবে কি না? বৃষ্টি পুজোতে হবে না, একদম কনফিডেন্টলি আমরা বলছি, আর আমরা ভীষণ আশাবাদী, আবহাওয়া অফিস যাই বলুক বৃষ্টি হবে না, যাই হোক মহালয়ার পর থেকে তো এই না হওয়ার চান্সটাই বেশি, আর আমাদের প্যান্ডেল বৃষ্টি হলে খুব একটা সমস্যা হবে না, আমরা তো ট্রিপল ট্রিপল দিয়ে সেইভাবে প্রিকশন নিয়ে কাজ করেছি, আর পুজোতে বৃষ্টি হবে না বলেই আমাদের মানে দৃঢ় বিশ্বাস। আসলে বাঙালিকে কেউ
মানে এইভাবে ছাকি রাখতে হয় না, কি ভালো বাঙালি তার নিজের জায়গায় অব্যাহত থাকে। যেমন আজকের দিনে সকাল থেকে অপূরণ বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের যারা কর্মীরা তারা কাজ করছে, আমাদের দুর্গারা সঙ্গে আপনারা, অর্থাৎ বাঙালিকে ঠেকাতে পারবে না কেউ, বাঙালি তাদের পুজো দেখতে আসবে এই বিশ্বাস একদম। মানে জপুর ব্যবসায়ী এক কথা বুঝিয়ে দিলেন যে দৃঢ় বিশ্বাস তারা শুধুমাত্র মানে বাংলার মানুষ, কিন্তু বৃষ্টি তাদেরকে আটকে রাখতে পারবে না। সকলেই রাস্তায় নামবে, সকলে পূজা প্যান্ডেলে যাবে, আনন্দ করবে, খাওয়া দাওয়া করবে, উৎসব করবে। আর তার সাথে সাথে কিন্তু এই জপুর ব্যায়াম সমিতির এবারের ভাবনা সাবেকিত, তারা এসে চাক্ষুষ দেখবেন তাদের এবারের পরিকল্পনা কি। এতক্ষণ ছিলাম আমরা জপুর ব্যায়াম সমিতিতে, পরবর্তী পুজোর মণ্ডপ প্রস্তুতি দেখার জন্য অপেক্ষায় থাকুন। যাহু এবার হাজারেরও বেশি পুজো দেখুন বিশ্ব বাংলা টিভিতে। পুজো দেখতে হলে প্লে স্টোর থেকে ডাউনলোড করুন আমাদের বিশ্ব বাংলা টিভি অ্যাপ, এছাড়াও ইউটিউবে গিয়ে সার্চ করুন আমাদের চ্যানেল বিশ্ব বাংলা টিভি লাইভ। আর হ্যাঁ, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের পাড়ার পুজো টেলিকাস্ট করার জন্য যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে।